আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্রিমিয়ার লঞ্চে ডিনার করতে যাব। এখন প্রায় 6টার মতো বাজে, সবাই নিচে এসে পড়েছে প্রায়। এখন আমি নিচে যাচ্ছি, তো আপনাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো। আমি কই আমার মতো খা, ওই যে কলিজা খা, অল্প অল্পই নিব, বেশি তো নিলে হাড্ডি খাইতেছে। এই যে আমাদের সজল, সে জুস খাইতেছে, অনেক মজা। এই শাওন কেমন খাইলা? খুব সুন্দর হয়েছে শাওন। এই যে এদিকে দেখো, এদিকে কোন দিকে? আমি এদিকে দেখো ভাই, যদি একরকম করে তাহলে কেমন? আমরা একটু ভিন্ন ভাবে করি। হ্যাঁ, তুমি আমাদের মজা দেওয়ার লোক। এই যে আমরা কেমনে ভিন্ন ভাবে করতে পারি? বন্ধুরা, আমাদের সজলের বিয়ে শাদী হবে। হ্যাঁ, না দেখবো, দেখতে বলছি কি বলি, দেখ যে তুই নাকি শরীকল কোন জায়গায় মায়া দেখ। চল না ব্যাটা, গৌরদী স্থান, বকুলি, বকুলি, মায়ের নাম বকুলি, গৌরদী, খবর হয়ে গেছে শরীকল বাজারে। সে গোপনে বিয়ে করতে চাইতেছে। না না না, আচ্ছা হো, না যে মাইছে কিন্তু কয় না যে বিয়ে করলে বউরে খাওয়াবি কি। এই জায়গায় এত দেখছোস যে বিয়ে করার পর মানুষে কেমনে খাওয়াইতেছে। সে অনেক বেশি বেশি খায়, আমরা অল্প অল্প নিয়ে খাই। সে আমি খাইছি না, আমের পেলে বেশি করলে দেখেন তো আমার সামনে দেয় না। এখন এই গরুগুলো খাইতে হবে। এক প্লেট শেষ, আর এক প্লেট এখন খাবো। সে ইস্তফা দিয়েছে বুঝা যাচ্ছে। এটা খাইছি, আর একটু বাকি আছে, ওরা খাবো। বন্ধুরা আমি খাইতেছি, কথা বলতেছি। বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমিও কালো শার্ট। হ্যাঁ, আমরা দুজন কালো শার্ট, কালো মানে কালো জুতা, জুতা কালো, তারপর প্যান্ট সব ঠিক। আমি সিলভার কালারের প্যান্ট পরছি, আমিও সিলভার পরছি, দুজনের প্যান্ট একটা দুজনের সেম। এবং আমার কথা হলো সেম টু সেম, যে এটা কেমন হইলো। আধা ঘন্টা হয়ে গেছে, আমি অপেক্ষা করতেছি, কারো কোনো খবর নাই। এদিকে বৃষ্টি পড়তেছে, কি করব বুঝতে পারতেছি না। মনে হয় ফাইসাই গেলাম আমি। পিচ্চিরা খাইতে যেতেছে, কি খাইবা কি খাইবা? রুটি খাইবা? ও ভাই, ওই একটা রুটি দিয়ে পেঁচাই দেন তো। হ্যাঁ, আরে ওরে দেন, ওই কত আর খাইবো, তুই বেশি খাইতে পারবো? ওই যে ওর কাছে দেন। কি অবস্থা? হাত মিলাইতেছি, খারাপ হয়েছি মেয়ে, আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আমার ছোটো ভাই আর আইবো, আমার খাজির কাজিন আছে এক জায়গায় যাবো আর কি, ওই বীরপুর 12 নম্বর। আমি খারাপ হয়েছি আধা ঘন্টা ধরে, কারো কোনো খবর নেই, বুঝছো? আমিও নেই, রাত্রে তো এগুলো দেখা হইব পুলপারে। আচ্ছা কত ভাই? তো তুই আইসস কখন? তুই কখন আইসস? তোর মোবাইলে টাকা নাই? পাইছে, গাড়ি পাইছে, কোনটা? আরে শালো, আগ আরেকজন ইনস্ট্যান্ট তার পাওয়া যায় না, বুঝছ না? আরে আল্লাহকে কথা তো কই না, আর তুই করি না, উত্তর আনো বন্ধ দিতে পারে কিন্তু আল্লাহ লাগিয়ে আছে না কইলে তো তার না কইলে।
বুঝছি যাই হোক কেন কথা কইছে বৃষ্টি তো মনোযোগ দিয়ে চালাই দইব। হ্যালো বন্ধুরা, এখন আমরা প্রিমিয়ার লঞ্চে আছি। তো আমরা কাজিনরা সবাই চলে এসেছি, যদি আমি অনেকক্ষণ ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো সজল আমার সাথে ম্যাচিং করে ড্রেস সবসময় পরে, মানে সবসময়। হ্যাঁ, আজকেও ম্যাচিং করছে, প্যান্ট শার্ট দুইটাই আমার সাথে ম্যাচিং। আমি জানিও না এই সাথে কি অবস্থা, সে সবসময় এরকম ম্যাচিং করার চেষ্টা করে। আর ওই পাশে শাওন গিয়ে দেখা যাচ্ছে, সে বসে বসে এখনও মাস্ক পরে আছে। ঠিক আছে, তো মাস্ক খুলে এখন পকেটে রাখো। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো, তাহলে আমি আর সজল দিয়ে নিয়ে আসি, পরে খাওয়া নিয়ে যাবো। 1 লাখ টাকা ও দুজন দিয়ে আবার দুজনে করে যাবো, আমি আগে শুরু করি। ঠিক আছে, আর ওদিকে তো আজই লড়া বসবো, আসুক বইলো, তারপর আজ ওরা তাহলে আসুক, সমস্যা নেই। আমরা তিনজন যাবো, তো আমরা তিনজনের সাথে যাবো, সমস্যা নেই। লোক প্যারা, তো এখন খাওয়া দাওয়া হবে, চিল হবে। লাগবো আর একটা বাড়ি দে। আর টেস্ট করে এখন আর আটকে নিয়েছে যে অল্প কোনো কেউ
চাপলে বিরিয়ানি আছে কি লাগবে আমার ক এইগুলো না সত্যার আমি জানি না না জানলে এবার প্যাট বেড়ে বাক খাইতো না 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 ভাত খাওয়া যাবে না এই যে এইগুলো জানলে আমার ফন্দে একা দিয়ে পরে না না করলে তোরা কি করে খাই আসবি গ্রুপে এই খাওয়া সেই করো সেই করো সেই সেই আমি তো বলছি ফুলতান কয়েকদিন ইয়াতে পূর্বাচলায় তো যাইতাম প্যাক খালি হয়ে যেত খাইতাম তো মজা লইছি আমার সাথে আসো আমি যা করি তুমি তা করো ওকে হ্যাঁ হ্যাঁ অল ইন ওয়ান আরো হালকা খাবি না ভাত খাবি ভাত পরে খাবি হালকা হালকা ওকে ফলো মি গরু খাসি হ্যাঁ আমি কই আমার মতো খা ওই যে কলিজা খা অল্প অল্প নিয়ে নেবো বেশি তো নিলে আচ্ছা সস নিয়ে নেবো তুলে কি করবি সস আরে আন সস দেখি করবি সস পরে পাঁচটা আন Thank you.
খাওয়া দেওয়া লাগবে না, এমনি করে খাওয়া দিয়ে দিতে হবে। ঠিক আছে স্যার, কেক তারপর এই যে আমাদের আজমির ভাই আর এদিকে তো আবার ওদিকে যাবে বেশি নিচে প্লেট দেয় দেবে না, আর দিকে আইতেছে খুব টেস্ট এক্সের 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 এক্সের। এই যে আমাদের শাওন, শাওনের খাওয়ানো কি খান শাওন খালি বাতনি খেয়েও চোর মরবি নিছে, তারপর জল নিছে আর আড্ডি নিছে হালানো। আর এই যে ও বাচ্চারা কিছুই বোঝে না, ও বাচ্চারা কিছু খায় না, বাঙালি। এই যে আমি অল্প করে ভাত নিছি, আমার চলে না, মানে দেখো আমি রিল্যাক্স। এই যে আমি আমার কাজ শেষ প্রায়, কাজে লেগে সেলফি তো হইবো না, ভাই আমি অবসর নিলাম। এই যে আমাদের সজল, সে জুস খাইতেছে, অনেক মজা, জুস মজা মজা লাগতেছে। পেটে খাওয়া মজা হয় না। তুমি আর কি কি খাইছো এই জায়গায়, কি খাইছো, কেমন লাগছে? সে আমাদের ট্রিট দিছে, সে অনেক ভালো মতো ট্রিট দেখে, ট্রিটম্যান না, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ট্রিটম্যান, আয়রনম্যান, ট্রিটম্যান না, ওকে খাও। তোর অনুভূতি কি? কেমন খাইলা? খুব সুন্দর হয়েছে শাওন। এই যে এদিকে তাকাও, এদিকে কোন দিকে? আমি এদিকে দেখা, তুমি তেরা তাকায় আছো, ওদিক তাকায় আছো, লেন্সের দিকে তাকায় কথা কো। হ্যাঁ কো, খাবার অনেক মজা হয়েছে, খাবার মজা হয়েছে, আইটেম হয়েছে, অনেক আইটেম হয়েছে। হ্যাঁ, আর খাইতে চাও? না, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আর মনে হয় রেস্ট দেওয়া দরকার। বিছানায় শোবামু? কিন্তু নাই তো, দিন তো নাই। যদি বিছানায় যদি একটা ব্যবস্থা থাকে তাহলে শাওন দ্বারা তোরে ব্যবস্থা করে দিতে। কারণ তো আমরা সবাই খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছি, গা চিন্তা করতেছি যদি এই জায়গায় একটা বিছানা থাকতো, 10 মিনিট রেস্ট নিতাম, রেস্ট নিয়ে তারপর আবার খাইতাম। আর তো জুস দিয়ে নেই, এটা সম্ভব না। জুস খাওয়াইতে পারলে জুসটা সেই লাগছে, জুসটা সেই লাগছে, জুস কিন্তু মিক্স হয়ে আমার জুসটার মজাটা পাইতেছে না, কুকের সাথে মিক্স হয়ে গেছে। চলো চলতে কি কি গরু খামু নেই, আসলে খামু। ওকে, তাহলে এখন আবার গরু খেতে হবে। এখন এই গরুগুলো খাইতে হবে। এক প্লেট শেষ, আর এক প্লেট এখন খাবো। সে ইস্তফা দিয়েছে বোঝা যাচ্ছে, এটা খাইছি আর একটু বাকি আছে, ওরা খাবো। এই মাত্র আমাদের শাওন, সে রিটায়ার করলো, সে খাইতে পারবে না বললো। এখন কি কি খাইলা, কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, এবং অনেক আইটেম খেয়েছি ভালোই। হ্যাঁ, যে দেখা যেতেছে ভালো আইটেম খেয়েছি, খাবার দাবার খেয়েছে। সে অনেক বেশি বেশি খায়, আমরা অল্প অল্প নিয়ে খাই। সে আমি খাইছি না, আমের পেলে বেশি করলে দেখেন তো আমার সামনে। হ্যাঁ, আমি তো খাম, আমি তো রিজেক্ট করি না, আমি এখন রিজেক্ট করি না, সে রিজেক্ট করতে যাই, তার মতামত শুনি। আমি হালকা খেয়ে রিজেক্ট, আমি তো মারতেছি না শুনে অনেক। এই যে আমি মারতেছি, আমি এখন খেলতেছি, আমি প্লেয়ার খেলতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, সে রিজেক্ট করছে, সে অনেক কিছু খাইছে, কি কি খাইলা? রিজেক্ট করে আইছে তারও আমি ইন্টারভিউ নিব। তুমি কি কি খাইলা?
আবার বাথরুমে যেতে হচ্ছে বন্ধুরা, আমি খাইতেছি, কথা বলতেছি। তো আমার সাথে এখন সজল, সে রিটেট করছে। হ্যাঁ আমি, হ্যাঁ তুমি আবার মেলে আবার বাথরুমে জোর দিবা, খাক সে সমস্যা নেই। কেন এটা তুমি খাও, তুমি খাও, আমি একটু পানি খাইতে গেছি, পানি পানি দিয়ে যায় না, পানি যায় খাইতে হয়। পানি খাওয়া শেষ, শরবত খাই না, শরবত ঠিক আছে, শরবত না, এটা তো জুস। হ্যাঁ কেন তোমার জন্য আমি বুঝবো, এটা একটু জুস। তুমি কি কি খাই না এগুলো দেখায় বলো, এটা এগুলো দেখায় বলো। আমি আর কি খাইলাম, আমি খাইলাম যেটা হাতের ধরে বাইনি ওইটাই খাই। আমি এখন ডেজার্ট আইটেম ট্রাই করব, তারপর চিকেন। এই যে দেখো, এই যে দেখো, আর কি দেখাবো, আর কি খাবো, মানে দুই বার চিকেন খাইছো, আগে কত না, তারপর রাইস খেয়েছি, তারপর পাস্তা খাইলাম, কয়টা ভানুমানিক কয়টা আইটেম, আনুমানিক প্রায় 10-12টা তো হয়েছে। আবার সময় হলে আসবো, সময় হবে তো, সময় দেখি বাচ্চা বেশ সাবধানে তো আর বোকা নি, হ্যাঁ সে একটু আবার দৌড় দিয়ে আছে, কই যেতে আমরা কই যেতে আছে না, বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমিও কালো শার্ট, আমরা দুজনে কালো শার্ট, কালো মানে কালো জুতা, জুতা কালো, সব ঠিক। আমি কিন্তু তারে বলি নাই যে সজল তুমি এক কাজ করো, আমি সেম সেম করে আসো। আমি প্রায় ঘুরতে আসলে দেখি সে আমার সাথে ম্যাচিং করে আসছে, কেমন সম্ভব? এটা আন্তাজে হয়ে যায়, আমাদের আন্তাজে মনে হয়ে যায়, মনে ছোটকাল থেকে আমরা একসাথে ছিলাম, একসাথে চলাফেরা করছি, একসাথে হাঁটছি ঘুরছি, এরকম হয়ে গেছে ওই দিকে, মানে একটা মিল। শাওন তো এলো, শাওন পুরো আছে, শাওনের লাগে তো মিললো না, শাওনের শাওন তো শাওন, শাওন তো আগুনের লাগে তো মিললো না, নাদের আজিল চলে আন রইলো বিবাহিতা, আমরা তো এলাম অবিবাহিতা, তাই না? আজিল তো বিবাহ করছে, এখন তার আমাদের সাথে সে যায় না, সে তার ওয়াইফের সাথে যায়। আচ্ছা তাহলে এটা বাদ, তাহলে আমরা আরো যারা আছে একলগে চলাফেরা করে, এখন ওইরকম যদি হয়ে থাকে যে হয় না, না কিছু করে না, এটা মনের মিল, মন থেকে, মানে এটা আমি অন্য কথা হয়ে যায়। এটা তো আমি কইতাছি যে আপনাদের মধ্যে যদি কারোর এরকম ম্যাচিং ম্যাচিং হয়ে যায়, হ্যাঁ ভাই ব্রাদার বন্ধু বান্ধব হঠাৎ করে বাইরে সেন দেখছেন ড্রেস সেম সেম হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই তো বন্ধুরা, আমাদের সজলের বিয়ে সাথে হবে, না দেখবো, দেখতে বলছি, যে তুই নাকি শরীকল কোন জায়গায় মায়া দেখ, চল না ওটা গৌর বকুলি, বকুলি মায়ের নাম বকুলি, খবর হয়ে গেছে শরীকল বাজারে এসে আসে, সে গোপনে বিয়ে করতে চাইতেছে। না না না, আচ্ছা হো, ওই যে মাইছে কিন্তু কয় না যে বিয়ে করলে বউরে খাওয়াবি কি, এই জায়গায় তো দেখছোস যে বিয়ে করার পর মানুষে কেমনে খাওয়াইতেছে, আড্ডি চাওয়াইতেছে, কেমনে টান দিয়ে আড্ডি শিখতারে না, এরপর আর এক প্লেট লয়ে উড়ে দুড়া খাইতেছে। কেমনে করবি, পলায় করবি নাকি বাপমার লগে বিয়ে সাথে খালি জামু আর নিয়ে আসবি? ও পলায় বিয়ে করবি, হ্যাঁ তাহলে টাকা পয়সা বেঁচে যাবে। বিয়ের আগে আরেকটা টিট বলো, খাওয়ান চলবো না, ওই দেবো টিট, ওর বড় ভাই বিয়ে করছে আমি জানি না, বিয়ের পর এই জায়গায় আমি সমস্যা নাই, এই জায়গায় আমি ভালো জায়গায়, তুই না রয়্যাল টিলিফে যাবি, এটা তো ওই যে কক্সবাজার, হ্যাঁ তুই আসলি না, মনে আছে, মনে আছে না, কক কক আছে না, এই তো ওই রয়্যাল টিলিফে যাবো, অবশ্যই যাবো, আমি কি কইছি যাও, ওই আমি আমি কি বিয়ে করব কইছি, হ্যাঁ আমি কইছেন না যে বিয়ে করলে, এ করলে করলে কখন না কখন, আর ও কিন্তু কোরবানিতে বিয়ে করব কইছে, কোরবানি আমি কোনো উল্লেখ করি নাই, এই আগে তো অন্ত কইলেন, তখন কই নাই যে
এখন তো কইছস কুরবানিতে করি এখন তো সিনা কইতেছ এই তার মানে ডিল ফাইনাল কুরবানিতে বিয়ে করবে আমি কি কইছি যে সামনে কুরবানি নাই পরের বছর কইতে কুরবানিতে পরে খেড়া আমি করব কেন রে খেড়া আমি কি যাই কইছি বাবু যে আমি এই সামনে কুরবানিতে করব ওই যে হবে আমি তো কুরবানি দিছি পরে করব আমি তো বলি না যে সামনে কুরবানি এই যে আসতেছে সেটা তো তাহলে 20 বছর পর করিস নিচে গেলে তুমি ডিসকোয়ালিফাই তুমি নিজেকে ঘোরাঘুরি করো তুমি নকলে বাথরুমে যাও খালি হও আবার তুমি তুমি বাথরুমে যা খালি হয়ে যাও খালি আবার যা খাও কোনো প্যারা নাই ওকে এখন আমরা চিন্তা করতেছি আবার কিছু খাওয়া যায় তো এখন আমি দীর্ঘ 15-20 মিনিট আমি হাজিরা এগিয়ে যাইছি ওই ভিডিওগুলো আসে নাই বাইচাই গেছেন অনেক শুধু এই লেম কথাবার্তা ছিল এই জন্য আমাদের ব্লগারের নাম দেওয়া হয়েছে হাজিরা ব্লগার হ্যাঁ হাজিরা ব্লগার ভাই ব্লগার 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 কোনটাই বক ব্লগার আমি নেই আমি কি লেখতাছি একটা ভিডিও করছিলাম আবল দাবল টক শো সে সে যেখানে ভিডিওতে ছিল যদিও আমাদের বান্দরবনে যে আমরা বান্দরবন না আমরা বান্দরবনে ঢুকেছিলাম সীতাকুণ্ডর যে ভিডিও ছাড়ছিলাম সে কিন্তু আমাদের ডিরেকশন দিছিল ভিডিও আছে ঠিক আছে অ্যামাজন জঙ্গলে গেছিলাম আমরা তো ওই ভিডিও আপনারা গেলে দেখতে পারবেন তাকে আমরা প্রায় ইনভাইট করি আমাদের ভিডিও একটা মজাদার হয় এই জন্য ভালোই লাগে ওকে এখন খাওয়া কিছু আজিরা ব্লগে আর একটু আজিরা কাজ কাম হইলে তো মজার ঠিক না ভালো খাই আসি সবাই যদি একরকম করে তাহলে কেমন আমরা একটু ভিন্নভাবে করি হ্যাঁ তুমি আমাদের মজা দেওয়ার লোক আচ্ছা আমরা কেমনে ভিন্নভাবে করতে পারি যেমন মনে কর রাস্তাঘাটে আউল ফাউল মনে কর একটা ভিডিও করে একটা ছাড়িয়ে দিবি যেমন এই মনে কর একটা একটু বাইক চালাইলি ভিডিও করে ছাড়িয়ে দিবি একটু মনে কর মনে কর এই যে রেস্টুরেন্ট আছে যেমন ভিডিও করতো এটা ছাড়িয়ে দিবি তারপর মনে কর একটা ছোটখাটো একটা হোটেলে খাইতে গেলি ভিডিও করলি ছাড়িয়ে দিলি পার্কে 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 যাই কিছু তুই তো পার্কে যাস না তুই কই দেখি পার্কে যা পার্কে যাই মনে কর ভিডিও করে ছাড়িয়ে দিলাম হেডও দিলি বন্ধ লেখাম এটা গরম থাকে আমি ওকে তাহলে আমারে আমারে আমাদের সজল অনেক অ্যাডভাইস দিল কেমনে কেমনে ভিডিও করতে পারি আমি চেষ্টা করবো তার অ্যাডভাইস রাখার ঠিক আছে তো বন্ধুরা আমরা প্রিমিয়ার লঞ্চে অনেকক্ষণ ছিলাম অনেক খাওয়া দাওয়া করলাম এখন আমরা বের হয়ে যাব তো আমরা দুজন বাইকে যাব এই জন্য আমরা আগে আগে নিচে চলে যাচ্ছি আর ওরা উবারে যাবে উবার কল দিয়েছে উবার ফোন দিলে সবাই একসাথে বের হব তো নিচে গিয়ে আবার কথা হবে দেখা হবে তো ভালো থাকুন তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ সবাই বের হয়ে গেছে ওরা উবারে উঠে গেছে এখন আমরা চলে যাচ্ছি এলাকায়